সাংবাদিক সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের স্যার একটু আপনাদের উদ্দেশ্যে প্রথমেই স্যার একটু ব্রিফ করবেন, কথা বলবেন। এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার, যারা এদেশের নাগরিক, এই দেশের প্রতিটা বিষয়ে সবার সমান অধিকার। এটি সংবিধান স্বীকৃত এবং আইনি কাঠামোর মধ্যে আমরা যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা, যে কোনো অপতৎপরতা রুখে দিতে চাই। আমরা সামনে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা উৎসব, দুর্গোৎসব তারা উৎসবের মাধ্যমে দিয়ে পালন করবে এবং সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদী কার্যক্রম, সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু। যারা জঙ্গিবাদের জড়ায়, যারা সন্ত্রাসবাদে জড়িত হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর। যারা জামিন পেয়েছে, যদি কোনো কারণে আমাদের এখানে আমরা দেখি যে কেউ আবার জঙ্গিবাদে জড়িয়েছে, সন্ত্রাসবাদী কার্যক্রম করছে, সেখানে আমরা কিন্তু তাকে আবার আইনের আওতায় আনব। আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই যে মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না, কথাও না। তাহলে ওই যার প্রতি আপনি মব জাস্টিসের নামে অন্যায় করলেন, অবিচার করলেন, যে অপরাধটা করলেন, সেই অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা ইতিমধ্যে এবারে অত্যন্ত কঠোর হিসাবে এটাকে ট্রিট করছি। জনগণের আস্থা পুলিশি কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই, যাতে করে সত্যিকার অর্থে জনগণ পুলিশকে তাদের বন্ধু মনে করে এবং সেই অর্থে আমরা সেইভাবে আমরা কাজ করতে চাই। আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, তার পুলিশি যে কোনো রকম হেল্প আমরা যে তাৎক্ষণিক পেতে পারে সেই ব্যবস্থা রাখতে চাই। মামলা যিনি বাদী, তিনি যদি আমার কাছে মামলা না করতে পারেন, তিনি কোর্টে যায় মামলা করছেন এবং কোর্ট থেকে মামলা আমাদের কাছে আসে ট্রিট অ্যাজ এফআইআর এই হিসাবে। সুতরাং মামলা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যেটা করেছি, যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মামলায় শুধু সাংবাদিক, অনেক নিরীহ সাংবাদিক যেমন আছেন, ঠিক তেমনি অনেক আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে। পুলিশ সদস্য সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে। আমরা বারংবার বলেছি, যারা বাদী, যারা মামলার পক্ষ, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সত্যিকার অর্থে যদি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয়, তাহলে মামলাটা কিন্তু শক্ত হয়, মামলার বেস মজবুত হয়, মামলার তদন্ত করাও সহজ। নাহলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয়, সেটা যেই হোক, মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারে আওতা আসবে এটা কিন্তু আইন বলে না। আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন, প্রতিটা মামলা ক্ষেত্রে, আর যে ক্ষেত্রে এই ধরনের সাংবাদিক, পুলিশ অফিসার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, নিরীহ লোকজন আছেন, প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যালোচনা কমিটি করেছি, যেই কমিটি আমরা হেডকোয়ার্টার্স থেকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সুপারভাইজ করছি। ওখানে আমরা এই মামলার ডকেটগুলি প্রিজার্ভ করছি। যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই। কোনো অফিসার, কেউ আয়ো বা মামলার থানার অফিসার ইনচার্জ, কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলার করলে আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না। কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত, তাহলেই তাকে অ্যারেস্ট করা যাবে। আদারওয়াইজ নিরীহ নিরপরাধ লোককে যদি কেউ আসামি করে, আমাদের যাচাই বাছাইয়ের মধ্যেই সেটি বের হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই।